অথচ রাসূলুল্লাহ শবে বরাতের জন্য আলাদা কোনো আমল দিয়ে যায় নাই। এই কথা শুনলে তো অনেকে রাগ করবেন, আলাদা কোনো আমল রাসূলুল্লাহ শবে বরাতকে কেন্দ্র করে দিয়ে যায় নাই যে এই রাতে বিশেষ করে এই আমলটা বারবার করবা, এমন কোন আমল নাই। সারা রাতের আমল শবে বরাত না, সারা রাতের আমল হচ্ছে শবে কদর। আর এখন আমরা শবে বরাতকে এত বেশি গুরুত্ব দেই, শবে বরাতের দিন সারা রাত মানুষ মসজিদে থাকে, এমন হাজার লক্ষ লক্ষ মুসল্লি আমাদের সমাজে আছে, কিন্তু শবে কদরে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, আর দুই চার রাকাত নামাজ পড়লো শবে বরাতকে যতটা গুরুত্ব দেয় শবে কদরকে গুরুত্ব দেয় না। আছে না নাই? আহা, তার কারণ, এটার অবশ্য কারণও আছে, কারণ চিন্তা করে শবে বরাত হচ্ছে আমার ভাগ্য রজনী। এই চিন্তা অনেকের আছে না নাই? চিন্তা করে যে এক রাতের এবাদতে যদি ভাগ্যটারে কোনো মতো গোছায় টোছায় নিতে পারি, তাইলে সারা বছর এখন আমি শয়তানের পেছনে দৌড়াইলেও সমস্যা নেই। এই জন্য এক রাত অযু থাকুক আর না থাকুক, সারা রাত তাকে থাকতেই হবে। এরপরে সকালবেলা বের হয়, জিলাপি একটা কম পড়ছে, এক বনুব্বির সকালবেলা মসজিদ থেকে বের হয়েছে, দেখি মন টন খারাপ। বললাম, চাচা মন খারাপ কেন? সারা রাত সবচেয়ে বেশি কান্নাম আমি, আর জিলাপি আমারই দিল কম। উদ্দেশ্যটা জিলাপি, তার মানে আমার ভাইরা ভালো করে বোঝেন, শবে বরাতের জন্য আলাদা কোনো রোজা বা আলাদা কোনো নামাজ রাসূলুল্লাহ দিয়ে যান নাই, বরং প্রতি মাসে তিন দিন আইয়ামে বীজের রোজা আছে। আপনি যদি এই মাসেও তিন দিন আইয়ামে বীজের রোজা করেন, তাইলে শবে বরাতের মধ্যে রোজা একটা হয়ে যায়। রাসূলুল্লাহ সুন্নাতকে প্রাধান্য দেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন, রাসূলুল্লাহ সবচাইতে বেশি রমজানের পরে যেই মাসে রোজা রাখতেন সেটাই এই শাবান মাস। তো এই জন্য এই মাসে আমরা আমাদের নিজেদের আমলকে বৃদ্ধি করব। এই মাস হচ্ছে শাবান মাস, জোরে বলেন কোন মাস? রমজানের তার মানে আর বেশি দিন বাকি নাই। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি করে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, রজব এবং শাবানে আপনি আমাদেরকে বরকত দেন এবং রমজান পর্যন্ত আপনি আমাদের পৌঁছে দেন। আমরা বলি আমিন। এই শাবান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক আমল করতেন যেই মাসে রমজানের পরে, সেই মাসের নামই হচ্ছে শাবান। শাবান হচ্ছে মূলত রমজানের প্রস্তুতির মাস। শবে বরাত, হাসান পর্যায়ের একটি হাদিসে এ বিষয়ে রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শাবানের মধ্য রজনী, শবে বরাত। তার কারণ শাবানের মধ্য রজনী তথা শবে বরাত আসতে কিন্তু আর বেশি দেরি নাই, আর কয়েকদিন। আর আমাদের দেশের সমস্যা হচ্ছে আমরা হয়তো খুব বেশি বাড়াবাড়ি করব, নয়তো খুব বেশি ছাড়াছাড়ি করব। শবে বরাত যখন আসে তখন একটা গ্রুপ ইফরাত করে, আরেকটা গ্রুপ তাফরিত করে। একটা গ্রুপ এই শবে বরাতকে এত বেশি মর্যাদা দেয়, দিতে 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 শবে বরাতকে তারা শবে কদরের চেয়ে বেশি মর্যাদাবান বানায় ফেলে। আছে না নাই? হালুয়া রুটি খাওয়া, গোসল করা, আতশবাজি ফোটানো, আরও নানান ধরনের বিধিচ্ছা। আর আরেকটা গ্রুপ বলে শবে বরাত নাই, কোথাও নাই, দুনিয়াতে নাই, আসমানেও নাই, মঙ্গল গ্রহও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, কোনো কিচ্ছু নাই, এই রাতের কোনো আমল নাই, এই রাতের কোনো ফজিলত নাই, কোনো বিশেষত্ব নাই। দুইটাই কিন্তু প্রান্তিকতা, কেউ বাড়াবাড়ি করলো, কেউ ছাড়াছাড়ি করলো। এখন উম্মতে মুহাম্মাদের দৃষ্টান্ত তারা হবে বাইনাল ইফরাত ওয়া তাফরিত, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝে। আমরা শবে বরাত নিয়ে বাড়াবাড়ি করে শবে বরাতকে আমরা লাইলাতুল কদরের চেয়ে বেশি মর্যাদা দেব না, আবার ছাড়াছাড়ি করতে 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 এই রাতকে আমরা ছেড়েও দেব না। আমাদের মূলত কোনো কন্ট্রোভার্সিতে যাওয়ার দরকারই নাই, আমরা কোনো সমালোচনায় যাবই না, বরং আমরা এই রাতের ব্যাপারে হাদিসে রাসূল যা বলেছেন ওই পয়েন্টে আমরা ফোকাস করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার 1390 নম্বর হাদিস, যেই হাদিসে রাসূল আবু মুসা শারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমগ্র সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টিতে একবার তাকান। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
শাবানের মধ্যরজনীতে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকুলের দিকে একবার রহমতের নজরে তাকান তাকিয়ে ফায়াগফিরু লিজামিই খালকি আল্লাহ তাআলা সৃষ্টিকুলের সকলকে সাধারণ ভাবে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ কে ক্ষমা করে আল্লাহ ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন তবে এই রাতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে না ও মুসলমান জবাব দেন কয় শ্রেণীর মানুষ জোরে বলেন সবে বরাদ আছে না নাই হালুয়া রুটি খাবো না না খাবো কি করব নামাজ আগে না রোজা আগে কোনটার কি নিয়ম আর এইগুলো জানার আগে তো জানা দরকার কোন দুই শ্রেণীকে আল্লাহ তাআলা এই রাতেও maaf করে না আর ওই দুই শ্রেণীর মধ্যে আমি আপনি আছি কিনা ঠিক কি না এটা তো জানা দরকার আগে আপনি আছেন হালুয়া রুটির দৌড়াদৌড়ি নিয়ে আগে দেখেন যে এই দুই শ্রেণীকে আল্লাহ তাআলা এই রাতে maaf করে না আমি আপনি ওখানে আছি কিনা যদি থেকে থাকি তাহলে তওবা করার সুযোগ এখনো আছে না নাই এইজন্য আমার আলোচনার ফোকাস পয়েন্ট হচ্ছে যে দুই শ্রেণীকে আল্লাহ এই রাতেও maaf করে না ওই দুই শ্রেণীর পরিচয় আমাদের জানা দরকার অন্য সব কিছু বাদ দেন সব সমালোচনা বাদ সব কন্ট্রোভার্সি বাদ আগে আমাদের দেখতে হবে রাসূলের হাদিস অনুযায়ী এই দুই শ্রেণীর মাঝে আমি আপনি আছি কিনা তো এখন আমরা হাদিস থেকে এবং কোরআন থেকে এই দুই শ্রেণীর পরিচয় নেব ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বরকতপূর্ণ রাতে যে দুই শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে না এর মাঝে প্রথম যে শ্রেণী হচ্ছে ওই শ্রেণীর নাম হচ্ছে মুশরিক জোরে কোন কি মুশরিক মানে যারা শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই তিনটা পোটলা শয়তান দুনিয়ার বাজারে বিক্রি করে দেয় সর্বশেষ হচ্ছে হিংসা এই হিংসা থেকে আমাদের বের হতে হবে আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন এই হিংসা আরেকজনের ব্যবসা নিয়ে হিংসা আরেকজনের উত্তরোত্তর সমৃদ্ধি দেখে হিংসা রাসূল বলেছেন আল হাসিদু ইহতারিকু বিনারিল হাসাদ হিংসুক যারা হয় সে মূলত হিংসা করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না বরং হিংসুক হিংসার আগুনে নিজেই জ্বলে পড়ে শেষ হয়ে যাবে সাপোজ ভাইয়ের 1 কোটি টাকা আছে আমি হিংসা করতেছি ব্যবসাটা ভালো চলতেছে টাকা পয়সা ভালো কামাচ্ছে অসুস্থ হয় না আমি কিন্তু তাকে নিয়ে চিন্তা করতেছি কিন্তু সে আমারে নিয়ে চিন্তা করার সময়ও নাই সে তার মত আগায় যাচ্ছে আর আমি তারে নিয়ে হিংসা করতে 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 আমার খাওয়া নাওয়া আমার ঘুম বন্ধ হয়ে গেছে এমন আছে না নাই তো আপনি আরেকজনকে হিংসা কইরা কিচ্ছু করতে পারবেন না বরং নিজের হিংসার আগুনে নিজেই জ্বলে পড়ে যাবেন ঠিক কি না রাসূল বলেছেন কাঠ যেমন শুকনো কাঠকে যেমন আগুন জ্বালিয়ে দেয় হিংসা একই ভাবে তোমার আমল জ্বালিয়ে দেয় শবে বরাদে হাজার রাকাত নামাজ আর মিষ্টি জিলাপি খাওয়ার চাইতে হিংসুক এবং নিজের ভেতরকে হিংসা এবং শিরিক মুক্ত করেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা এই রাতের সাধারণ ক্ষমা যাকে করবে তাদের মাঝে আপনি গণ্য হয়ে যাবেন আল্লাহ কবুল করুক বলি আমিন এই রাতের কিছু কুসংস্কার আছে যেগুলো আমাদের সমাজেও প্রচলিত আছে যেমন এই রাতে অধিকাংশ মানুষ আমরা একটা খাবার খাই কি জিলাপি তো আছে সাথে হালুয়া রুটি আমি একজনকে বললাম ভাই এই রাতে বিশেষ করে হালুয়া রুটি খাওয়ার ফায়দাটা কি শবে বরাদে হালুয়া রুটি খেতে হবে কেন বলে হুজুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে দাঁত ভেঙেছিল তিনি নরম খাবার খেয়েছেন এইজন্য আমরাও হালুয়া রুটি একটু নরম নরম করে খাই আমি বললাম তাইলে হাতুড়ডা নিয়ে আসেন রাসূলের দাঁত ভাঙার পরে খাইছে আপনার দাঁত আস্তা কেন দাঁত দুইটা ভেঙে দেই ঠিক কি না যুক্তি আর খুঁজে পান না উহুদের যুদ্ধ হইছে কোথায় আর এডারে নিয়ে লাগাইছে শবে বরাদে এবার হালুয়া রুটি খাইতে হবে ও মুসলমান রাসূলুল্লাহর দাঁত ভেঙে গিয়েছে হালুয়া রুটি খাওয়ার জন্য নয় বরং তুমি রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করলে জালিমের বিরুদ্ধে দাঁড়াও রাসূলুল্লাহ জালিমের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে তার দাঁত ভেঙে গিয়েছে আদর্শ থেকে আমরা ট্র্যাক থেকে আমরা চ্যুত হয়ে যাচ্ছি লাইন থেকে সরে অন্য লাইনে হাঁটা শুরু করছি শুধু মিষ্টি জিনিস খুঁজতে থাকি যেখানে কোনো ভেজাল নাই যেখানে কোনো মার নাই হামলা নাই মামলা নাই ধমকি নাই সারা এই যে শবে বরাতের রাত সন্ধ্যার পরে গোসল একটা কইরা মসজিদে ঢুকে বললাম ভাই গোসল করে কেন ভাই সারা রাত সারা জীবন যা গুনাহ করেছি এই গোসলের পানির দ্বারা সব ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললাম এমন আছে না নাই এরপরে সারা রাত মসজিদে গিয়ে ইবাদত করে আমরা আপনাদেরকে ইবাদতে নিষেধ করি না বাধা দেই না ইবাদত আপনি যে কোনো সময় করতে পারবেন আমাদের কাছে প্রশ্ন করা হয় এই যে গতকাল কেউ করছে হুজুর শবে বরাদের রোজা কবে আর শবে বরাদের নামাজ কখন কোন সূরা কিভাবে কি পড়তে হবে বলেন
একই কথা মানুষ বারবার বলে অথচ রাসূলুল্লাহ শবে বরাতের জন্য আলাদা কোনো আমল দিয়ে যায় নাই এই কথা শুনলে তো অনেকে রাগ করবেন আলাদা কোনো আমল রাসূলুল্লাহ শবে বরাতকে কেন্দ্র করে দিয়ে যায় নাই যে এই রাতে বিশেষ করে এই আমলটা বারবার করবা এমন কোন আমল নাই সারা রাতের আমল শবে বরাত না সারা রাতের আমল হচ্ছে শবে কদর আর এখন আমরা শবে বরাতকে এত বেশি গুরুত্ব দেই শবে বরাতের দিন সারা রাত মানুষ মসজিদে থাকে এমন হাজার লক্ষ লক্ষ মুসল্লি আমাদের সমাজে আছে কিন্তু শবে কদরে ব্যবসাবানির জন্য ব্যস্ত থাকে আর দুই চার রাকাত নামাজ পড়লো শবে বরাতকে যতটা গুরুত্ব দেয় শবে কদরকে গুরুত্ব দেয় না আছে না নাই আহা তার কারণ এটার অবশ্য কারণও আছে কারণ চিন্তা করে শবে বরাত হচ্ছে আমার ভাগ্য রজনী এই চিন্তা অনেকের আছে না নাই চিন্তা করে যে এক রাতের ইবাদতে যদি ভাগ্যটারে কোনো মত গোছায় টোছায় নিতে পারি তাইলে সারা বছর এখন আমি শয়তানের পেছনে দৌড়াইলেও সমস্যা নাই এই জন্য এক রাত ওযু থাকুক আর না থাকুক সারা রাত তাকে থাকতেই হবে এরপরে সকালবেলা বের হয় জিলাপি একটা কম পড়ছে এক মনুব্বির সকালবেলা মসজিদ থেকে বের হয়েছে দেখি মন টন খারাপ বললাম চাচা মন খারাপ কেন সারা রাত সবচেয়ে বেশি কান্নাম আমি আর জিলাপি আমারই দিল কম উদ্দেশ্যটা জিলাপি তার মানে আমার ভাইরা ভালো করে বুঝেন শবে বরাতের জন্য আলাদা কোনো রোজা বা আলাদা কোনো নামাজ রাসূলুল্লাহ দিয়ে যান নাই বরং প্রতি মাসে তিন দিন আইয়ামে বীজের রোজা আছে আপনি যদি এই মাসেও তিন দিন আইয়ামে বীজের রোজা করেন তাইলে শবে বরাতের মধ্যে রোজা একটা হয়ে যায় রাসূলুল্লাহ সুন্নাতকে প্রাধান্য দেন মা আয়েশা সিদ্দিকা বলছেন রাসূলুল্লাহ সবচাইতে বেশি রমজানের পরে যেই মাসে রোজা রাখতেন সেটাই এই শাবান মাস তো এই জন্য এই মাসে আমরা আমাদের নিজেদের আমলকে বৃদ্ধি করব শিরিক এবং বিদাত মুক্ত থাকব এবং সর্বোপরি দুইটা খারাপ গুণ থেকে আমরা যদি বেঁচে থাকতে পারি তাইলে আল্লাহ তাআলা এই রাতের ফজিলত আমাদেরকে এমনি দান করে দিবেন আমি সর্বশেষ আপনাদের জবান থেকে শুনতে চাই কয়টা গুণ থেকে মুক্ত ব্যক্তি শবে বরাতের রাতের ফজিলত পাবে জোরে বলেন কয়টা এই যে দুইটা আঙ্গুল উপরে ওঠান সবাই দুইটা আঙ্গুল উপরে ওঠান ওঠান দুইটা আঙ্গুল এইভাবে দেখান শবে বরাতের রাতে কয় শ্রেণীর লোক তারা এই শবে বরাতের রাতে আল্লাহ সাধারণ ক্ষমা পাবে জোরে বলেন এক নাম্বার বুঝেন এক নাম্বার মুশরিক এক নাম্বার কারা আর দুই নাম্বার হিংসুক